ঘুমতো এটা অনেক তাড়াহুড়া করে রেডিও নাস্তা করার সময় বাসায় কিছু গোলমাল হয়ে গেছে। গোলমালের বিষয়টাও বলা তো মুশকিল। আমি যখন নাস্তা করি তখন সে আমার স্ত্রী সে ইনসুলিন নেবে, অর্থাৎ সিস্টার আসছে ইনসুলিন দেওয়ার জন্য। তা আমি বাইদি ভাই সিস্টারকে বললাম যে ইনসুলিনের দাম কত। ওরে বললো যে একটা ইনসুলিন দিয়ে দুই দিন চলে, দাম হইল 900 টাকা। তো যাই হোক, এখন তো রাষ্ট্রপতি বা তার স্ত্রীকে সরকারিভাবে চিকিৎসা দেওয়া হয়। আমি তো যখন আমার এই পথ থাকতো না, আমি যখন চলে যাব তখন তাহলে এই রোজ 450 টাকার ইনসুলিন, আরও তো অনেক ওষুধ বিষুধ আছে, দেখা যায় যে হিসাব করলে প্রায় 1000 টাকা রোজ ওই ওষুধের আর ইনসুলিন। তাহলে এই এই পদের থেকে আমি গেলে গা তখন এই টাকা করতে আইব, এটা তো একটা মহাসমস্যার ব্যাপার। পরে কয়ে তো ইনসুরেন্স করতে পারে তুমি দেবা, আমি তো আমি কত অত টাকা করতে দেবো, রুজ দিয়ে 1000। পরে আমি বললাম যে দেখো, তোমাকে যখন আমি বিয়ে করছি তখন কথা ছিল তোমার বাদ কাপড় দিব, ইনসুলিন দেওয়ার তো কোনো কথা ছিল না। তোমার এই ধরনের রোগ বাধায় দিবা তোমার ইনসুলিন হবে, এখানে তো এই জন্য তো আই এম নট রেসপন্সিবল, মানে এ নিয়ে অনেক কথা কাটা কথা কাটা কাটি হলে তো আমি বললাম যে ঠিক আছে দার দার হিস হিস ও যদি ভালো দার দার পথে যাও। তখন সে প্রশ্ন তুলল যে ঠিক আছে তাও যাইতে রাজি আছি কি, আমি বললাম তো যাও তাহলে আমার যে তখন বিয়ের কাপ ইনসুরেন্স 25,000 টাকা। আমি বললাম যে 25,000 টাকা আমি দিয়ে দিতে রাজি আছি তুমি যাও। পরে বলে কেউ না 25,000 টাকা তো এখনের না, 1967 সালে তুমি আমার বিয়ে করছো, তখনকার 25,000 টাকা এখন তার কথা হলে বলে 25 কোটি। তখন এটা কথা আছে 25 কোটি আমি দিতে পারতাম না, হয়তো কথা আছে না নয় মন গিয়ে হইতো না রাত আর নাই তো হইতো না, এমন একটা অবস্থার মধ্যে। সুতরাং এই ব্যাপারে গোলমাল ছিল একটা বাসা, সুতরাং মন মিজাজ তো ভালো না। বুঝতে পারছি হাসির কারণ, কারণ আগামীকাল হলো ভালোবাসা দিবস। এবং আমি শুনছি যে 2-3 দিন যাবত ফুলের দাম বেড়ে গেছে, আগামীকাল তো আরো অসম্ভব দাম বেড়ে যাবে। তবে আমাদের কোনো সময় ক্ষতি হবে না, ক্ষতিটা তোমাদেরই হবে, কারণ আমাদের ভালোবাসার দিন পুরায় গেছে। তবে তোমরা তো ভালোবাসা করো আপত্তি নাই, তো হুশবিস করে করো, সাবধানে করতে হবে। মানে আমরা তো সেই এগুলি শুনতে ভালো লাগতো, যেমন সখী ভালোবাসা কারিগর, এরপরে আবার আছে ভালোবাসা মনে ভিখারি করেছে এসব গান। এ আরো আছে যেমন আশা ছিল ভালোবাসা ছিল, আশা নাই ভালোবাসা নাই, এসব গান ভালোবাসা দিবসে অনেকেই মনে মনে আওড়াইয়া থাকে। তবে যাই হোক, আমার মনে হয় ভালোবাসা নিয়ে এখানে তো আমার যে পণ্ডিত ব্যক্তি আছে, একে আজাদ চৌধুরী সাহেব আছেন, প্রফেসর মানমান সাহেব আছেন, ওনারা ইউনিভার্সিটির চ্যান্সেলার হিসাবে ছিলেন, টিচার হিসাবে ছিলেন, কারণ ভালোবাসার স্থানটা বেশি ভালো সুবিধাজনক ইউনিভার্সিটি। কারণ আমরা আমি ইউনিভার্সিটিতে চান্সই মানে পড়তে পারি নাই, সুতরাং ভালোবাসা বাসির সুযোগ করতে পারি নাই, কলেজে লেখাপড়া করছে ওখানে সুযোগ সুবিধা খুব কম ছিল। সুতরাং ভালোবাসার উপরে কিছু লেখা টাকা এগুলি আপনাদের দরকার, এগুলি লেখলে আমার মনে হয় এই ছেলেমেয়েরা একটু উপকৃত হবে। ভালোবাসা ভালো, কিন্তু ভালোবাসার নামে অভিনয় করা ভালো না, প্রতারণা করাও ভালো না, এই ব্যাপারে সাবধান থাকা উচিত। ভালোবাসা তো অনেক বড় জিনিস, এমন অনেক সময় এই ধরনের কথা যে বিশ্বপ্রেমী সারা পৃথিবীকে ভালোবাসত, এই ভালোবাসা তো ভালোবাসা। যাই আগামীকাল ছেলেমেয়েরা তোমাদের খুব ভালো দিনটা কাটুক সেটাই আমি কামনা করি। আর অনেকে মনে করে যে রাষ্ট্রপতিতে আমি না জানি কত আরামের সুখে শান্তিতে আছি,
আসলে আমার রাষ্ট্রপতি হওয়ার পরে আমার বারোটা জীবনের বারোটা বাজছে, কারণ আর আমার কোন ধরনের স্বাধীনতাই নাই। কারণ কথা বলতে হয়, মায়ের খাইতে হয়, মানে ডাক্তার সাহেব পরীক্ষা করে দেয়। পয়লার দিন যখন রাষ্ট্রপতি, পরের দিনই মানে হাজির অনেক লোক, ডাক্তারও আইসা বসে নিছে সব। আমার ওয়াইফরে বললাম যে একটা ডিম আমলেট করে দাও তাড়াতাড়ি। ডিম আমলেট করছে যে একজনের যে আমার দিব না, আমার ওয়াইফের হাত থেকে ডিম লয়ে গেছি গা নিচে নিচে। আবার ডাক্তারে বেশি না, ওয়ান থার্ড খাইছে। এখন বলেন একটা ডিমের মামলেট এটা থেকে ওয়ান থার্ড খাইয়া লাইলে এটা কি থাকে? আমি তো এই দেখি এক ডিমের থেকে আবার এটা খাইলো কি লোকটা ডাক্তার টেস্ট করে দিছে। মানে এই টেস্টের খাবার সকল খাবারে কোন ডাক্তার সাহেব আগে ভাবটা এমন যে ডাক্তার সাহেব খাইবো, খাইলে যদি উনি না মরে তাহলে আবার দিব, আমার মরবার লেগে দিত না। অর্থাৎ এখানে মনে হয় খায়া যাতে না মরি, মরণের স্বাধীনতা এখানে নাই। এ ধরনের একটা অবস্থার মধ্যে আছে। রাত্রে ঘুমাইলে এটা আরেক আদব ব্যাপার, দরজা কিন্তু লক করে ঘুমানো যাবে না, দরজা খোলানো লাগবে। কারণ এই ঘুমের মধ্যে কোন সময় কি হয়ে যায় ঠিক নাই, এই জন্য এটা খোলা যে কোনো সময় যাতে ঢুকে পড়তে পারে। এই অবস্থার মধ্যে আছে দুজন, কি সুখে আছি। আসলে কিন্তু আমার বক্তব্য লেখি নিয়ে আসছি, লেখার বাইরে দেওয়া আমার জন্য খুব কঠিন। কারণ কথা বলতে তো মুখেটা কত কত আয় পড়তে পারে, বালা কথা, মন্দ কথা, খারাপ কথা, আ কথা, কু কথা, অনেক রকমের কথা আছে, কথার কোনো শেষ নাই, যে কথা বলে শেষ করা যাবে না। কিন্তু কথা হলো, আসল কথা হলো, কথা বলতে গিয়া আমার সাংবাদিক বাইরে আছে, ওনারা এই থাকে বিভিন্ন গ্রামাটিক্যাল মিস্টেক বিভিন্ন ধরনের, আবার এই অর্থ কি হয় বা এটা এইভাবে না বললে ওইভাবে বললে কেমন হয়, এ ধরনের একটা সমস্যায় থাকি। যার জন্য রাষ্ট্রপতি হওয়ার পরে একটা গরুর কুয়ার তো শুনছেন আপনার নাম, এই খুয়ারের ভিতরে থাকার মতো একটা অবস্থা। মানে যার জন্য এই অবস্থার ভিতরে রাখা হয়, মানে যার বা ভিতর থেকে কোন ধরনের কাজ ফ্রি করা যায় না। এখানে আজকে আমার বন্ধু ফজলুর রহমান মানে ফারুক, সে আমার ছাত্র জীবনে যখন নাকি আমরা এই 60-এর দশকে রাজনীতি করছি, ছাত্রলীগ করতাম, তখন আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলে স্লোগান দিচ্ছি, কত কি করেছি। সে কিন্তু আজ আমার এখানে আসতে যে কি অবস্থাটা ফেস করছে সে পরে জিজ্ঞাসা করলে তার কাছে জানতে পারবেন, মানে আসতে পারে না। আর আমি যে আপনাদের কাছে আসছি, কিন্তু আসছি যে দেখেন বাসের বেড়া দিয়া কত দূর। এই যে আমরা গান অনেক সময় শুনতাম, মাঝে মাঝে নিজেও গাইতাম যে দূরের মানুষ কাছে আসো শুনবে যদি আমার গান। এখন অবস্থা এমন হয়েছে কাছের মানুষরা ঠেঙ্গা দূরে ভালো আশেপাশে আসার কোন সুযোগ নাই, এই হলো আমার অবস্থা। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে থাকার সুযোগ হয়েছিল, তবে ছাত্র আমি ভালো ছিলাম না, ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে নাই। আমি ইন্টারমিডিয়েটে লজিকে রেফার পাইছিলাম, তখন সারা বাংলাদেশে রেফার পরীক্ষাগুলো হতো ঢাকা কলেজে, সুতরাং আমিও ঢাকা কলেজে পরীক্ষা দেওয়ার জন্য ঢাকা আসি। ভাবনা যেহেতু রেফার পেয়েছি লজিকে এক সাবজেক্ট, মাস দেড় মাস পনেরো দুই মাস সময় আছে, ভালো করে পড়াশোনা করে তারপর এই পরীক্ষাটা দিয়ে পাশ করা যায় কিনা। সেই অবস্থায় আমার স্ত্রীর ছোট ভাই, স্ত্রীর ছোট ভাইকে কি বলা হয় এটা আমি বলতে চাই না, কারণ তাহলে অনেকে আহত হবে, আজকাল আর আহত হওয়ার কারণ নাই। তবে মাস দেড় মাস থাকার পরে তখনকার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রায় ছাত্রই মোটামুটি জানা ফেলছে আমি একজনের দুলাভাইয়ে লাগি, যার জন্য আমাকে দুলাভাই ডাকত, আর আমি পাইকারি দরেই তাদেরকে ওইটা বললাম না কি ডাকতাম। ওই সময় আমার থাকা এসব আলাপ যখন আজকে সকালে করতেছিলাম, তখন আবার আমার স্ত্রী বলল সাবধান তুমি এসব আউল ফল কথা ওখানে বলে উঠল। পরে আমি আউল ফল কথা বলার কি আছে, কিছুই তো নাই, তুমি আমার নিয়ে কোনো কিছু বলবা না।
আমি তো বলবো না এটা আবার কেমন কথা। আর তাছাড়া আমি বললাম তখন তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ছাত্রী ছিলই না, যা সব ছাত্র আমি দেখি নাই, মনে পড়ে না। বিসি সাহেবের সঙ্গে আমি আলাপ করতে আমার মনে হয় না তখন কোন ছাত্রী ছিল, সুতরাং ওই অন্য কোন সম্পর্ক থাকার তো প্রশ্ন নাই। যাই হোক, আমি তো আবার লেখার বাইরে কিছু বলতে গেলেই বেতাল, কোন কথার মধ্যে কোন কথা বলে ফেলি। তবু আমি বলছি যে আসলে এই দেশের যে এই ডেভেলপমেন্টের কথা যদি বলা হয়, তাহলে কিন্তু ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বেশি অবদান রাখা প্রয়োজন। কারণ যেসব ডেভেলপমেন্ট হচ্ছে, বিল্ডিং হোক রাস্তা হোক, এই রাস্তা হলে দেখা যায় একদিকটা করে যাচ্ছে, শেষ হয়ে যেতে আরেকদিকটা নষ্ট হয়ে যায়। তাহলে এটা হুইজ রেসপন্সিবল ফর দিস? এখানে এইগুলিও তো দেখা ব্যাপার আছে, এগুলি চিন্তা ভাবনা করতে হবে। বিল্ডিং করে ছাদ দেওয়ার যে ছাদ হঠাৎ করে ছাদই পড়ে থাকে, এই ধরনের অবস্থা হলে তো বিপদ। এই দিকগুলি যাতে না হয়, কারণ আমরা যদি উন্নত দেশে যেতে চাই, যেটা আমাদের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করতে হলে কিন্তু আমাদের সবারই সৎ থাকতে হবে, এবং শুধু সৎ থাকলে চলবে না, একটু অ্যাক্টিভও থাকতে হবে, তা না হলে কোনো অবস্থাতে এটা থামবে না। আবার ওখানে থাকতাম, আবার খাইতে পারতাম না এই হলের হোস্টেলে, তখন আমরা মেসেগা খাইতে পারতাম। তখন আমরা পাশে ছিল হাসিনা হোটেল, এই হাসিনা হোটেলে দুপুরে খাইতাম, এই পাঁচ আনার থেকে ছয় আনা ওই লেখাট করে দিত, মাত্র পাঁচ আনার ছয় আনা। আবার একটু হাইটটা যদি সামনে মেডিকেল হোস্টেলের সামনে ছিল পপুলার, সেখানে চাইলে না খাইলে ইফেক্ট পড়ত, এটা অনেকদিন আগের কথা। তবে এখানে এই তখনকার ছাত্রদের সঙ্গে একটা ভালো হৃদ্যতা ছিল, এই দেড় মাসের সম্পর্ক অনেক মধুর ছিল। আর আজকে আমি এই ইউনিভার্সিটিতে আসা মেডেল দিলাম পাঁচটা, গোল্ড মেডেল, এই পাঁচটা মেডেল দুইটি মেয়েরা নিয়ে গেছে, এরা অনেক আগে গেছে। ভিসি সাহেব দা বলল যে প্রায় নট লেস দেন 30% মেয়েরা এখানে আছে, সেটা তো একটা, এটাও তো একটা বিরাট উমের এম্পাওয়ারমেন্ট, বিরাট একটা নজির তো এখানেই আছে, যেটা আমরা কোনোদিন তখন চিন্তাও করতে পারি নাই। যাই হোক, আমি এই 1967 সাল আর এটা হল 2019 সাল, বছর অনেক গড়িয়ে গেছে এই সময়, কারণ আমি রাষ্ট্রপতি হিসেবে 6 বছর হয়ে গেছে। যদি আমি দ্বিতীয়বারের মতো না হইতাম, তাহলে এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আসার সুযোগ বা সৌভাগ্য আমার হতোই না, কারণ 5 বছরের মধ্যে আমার আসার কোন সুযোগ হয় নাই। তো যাই হোক, অন্তত একবার যা এই আপনাদের বিশ্ববিদ্যালয়ে আসতে পারছি, এবং আপনারা যা আনছেন এই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি চাই এটাই, এই এই ভুয়েট শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে যেন একটা অবস্থান নিতে পারে। কারণ আজকে বিভিন্ন জায়গায় পৃথিবীর আমাদের ইঞ্জিনিয়াররা, আমি আমার যে শ্যালকের কথা বলছি, সেও কিন্তু এখন আমেরিকাতে আছে, প্রায় 30-32 বছর যাবত এখানে আমেরিকাতে আছে। কিন্তু আবার এইটাও কিন্তু একটা কথা, মেধা সব নিজের স্বার্থের জন্য, নিজে ভালো প্রতিষ্ঠিত হওয়ার জন্য, ভালো চলার জন্য, ভালো স্বপ্ন দেখার জন্য, ভালো পরিবারের ভবিষ্যৎ সব মানে ভালো চিন্তা করার জন্য যদি সবাই যদি দেশ চলে যান, তাহলে দেশ আমরা কোথায় থাকবে? এখানে কিন্তু আপনাদেরকে ভালো করে গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে, দেশের স্বার্থকে সবার উপরে প্রাধান্য দিতে হবে। আমি এটি বিশেষভাবে আমি সবার কাছে আমি অনুরোধ জানাই। আর ফার্স্ট সেকেন্ড হলে কি, আমি তো একবার খুব খারাপ ছাত্র আসলাম, আর আমার মতো খারাপ ছাত্র যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হইতে পারে, তাহলে অত ভালো ছাত্র হওয়ার দরকারটা কি? আসলে খুব দুঃখজনক, সব মেয়ে মা বাপ হিত চা তার ছেলে মেয়েরা ফলাফল করুক, ফার্স্ট হোক সেকেন্ড হোক, জি গোল্ডেন, গোল্ডেন কে এ প্লাস, এগুলি পাক সবাই চা। কিন্তু যখন শোনা যায় যে বাপ বা মা গিয়া তার ছেলের নকল সাপ্লাই দেয়, এটা কি করে হয়? একচে লজ্জাস্কর, জঘন্য কি হইতে পারে?
তাহলে এই বাপ আর মা তার ছেলে বা মেয়েকে কি শিখাইতেছে, তারে কি বানাইতেছে, তারে দিয়ে ভবিষ্যৎ কি হবে, দেশের কি হবে? পাশাপাশি যে শিক্ষক শিক্ষকরা শিখাইব ছেলে মেয়েদেরকে, তারা নিজেরা দুই ছেলে মেয়েদেরকে, তার ছেলে ভালো রেজাল্ট করছে, তার মার্কেট বালা করার জন্য প্রাইভেট পড়াবার মার্কেট বালা করাবার জন্য সে যদি প্রশ্ন করে দেয় যে এই প্রশ্ন আইতেছে লেখো, তাহলে রেজাল্ট ভালো হবে, তার মার্কেট বেশি বেশি প্রাইভেট ছাত্র পাইব, এই এইসব চিন্তা ভাবনা থেকে তারা এগুলি করতেছে। তাহলে তারা এই দেশ জাতিকে কি দিচ্ছে? অনেক কথা কইলে তো খারাপ কথা, কিন্তু আসল দেশের জাতির স্বার্থে তাদেরকে তো মানে কি দেশ গো টু ফায়ারিং স্কোয়াড, এটা তো খুব খারাপ হতো, কিন্তু ফায়ারিং স্কোয়াডে দেওয়া উচিত। আমরা তো লেহাপড়া করছি, আমরা বাপ না তো খবর রাখছি না, স্কুলে গেছি এমনকি মাস খানেক পরে খবর লেছে স্যার ঠিক মতো জানি, আর ওখানে মানে ছেলে মেয়ের পিছনে ফাঁসা পিছনে লাগিয়া থাকে, যা লাগিয়া থাকেন ভালো কথা, কোনো অসুবিধা নাই, কিন্তু এই আকামটা করেন কেন? তারে ভালো জিনিস শিখান, এটা তো খুব দুঃখজনক। এরা তো একেবারে প্রাইমারি লেভেল বাচ্চা, একেবারে বাচ্চা, এরা মুমের মতো যেভাবে আপনি বানাবেন সেভাবে আপনি বানাইতে পারে, ঠিক এই অবস্থা তো সঠিকভাবে ইয়া করবেন। আর আমার মনে হয় এই যে নকল, এখানে মাননীয় প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় আছে, এরপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা মিনিস্টার সাহেবরা তো একজন একজন আলাপ সালাপ করে, আমার মনে হয় এই যে এখন কি ওই যে টিক মার্ক দিয়া দেয় হা না উত্তর, ইট শুড বি স্টপ, এবং এখানে এমন সিস্টেম করা দরকার যে প্রশ্ন আগে জানাই দেবো যে এই প্রশ্ন আইব, এরপর তুমি লেখো নকল, এরা কি প্রশ্ন আউট করবো, আমরা নিজেরাই আপনারা মিনিস্ট্রি থেকে বলে দেন এই হইলো প্রশ্ন, প্রশ্ন এইভাবে আপনি 20-25টা প্রশ্ন করেন, সমস্ত কোর্স সিলেবাস যা আছে সবগুলো মিলা 20-25টা সেট প্রশ্ন তৈরি করা, সব প্রশ্ন ওয়েবসাইটে দিয়ে দেন, এর ভিতর থেকে প্রশ্ন আইব, 25টা প্রশ্ন যদি একটা সিলেবাসের মধ্যে যদি 25টা প্রশ্ন থাকে কভারিং দি এন্টায়ার সিলেবাস, তাহলে এটা যদি জানাই দেয় এই 25টা থেকে কোন দায় বইটি কোথা তোলা, তাহলে এই 25টা প্রশ্নের উত্তর যদি কোনো ছেলে মেয়ে শিখতে পারে তাহলে তো হ্যাঁ পাস করাই দরকার, এটা নকল করবে কেউ করো নকল, কিন্তু 25টা প্রশ্ন সবাই সবটাই তোমাকে পড়তে হবে, ঠিক এই সিস্টেমে যদি হয় তাহলে প্রশ্ন ফাঁসের ব্যাপার নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা মাথা খারাপ বা মাথা গরম থাকবে না। আমার মনে হয় এই ধরনের সিস্টেম করা দরকার যে হ্যাঁ 25টা প্রশ্ন এই দিলাম, এর ভিতরে কোনটাই বোঝাতাম না, ঠিক প্রশ্ন হলে যাওয়ার 5 মিনিট আগে বলা হবে এই সেট দিয়ে দাও, যে সেট দেওয়ার কথা বলবো এটা সারা বাংলাদেশে এইভাবে দিয়ে দিল, ঠিক এই সিস্টেমে যদি করি তাহলে প্রশ্ন 25টা আগে আউট করে দিলাম, জবাব নকল করতে থাও কোনো অসুবিধা নাই, দিস শুড বি দি সিস্টেম, নকল টকল এগুলি বন্ধ নিয়ে এত চিন্তা ভাবনা না করে এই সিস্টেম যদি করা হয় তাহলে আমরা ওভারকাম করতে পারি। তবে কথা হলো শুধু এইটা না, আমার কথা হলো বাপ মা শিক্ষক তারা কিভাবে নকল দেওয়ার চিন্তা করতে পারে, এটা তোমার মাথার মধ্যে আয় না, এগুলি নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এরপরে তো 71 সালে তো আমাদের ল পরীক্ষা ফাইনাল দেওয়ার কথা ছিল, কিন্তু 70-এ নির্বাচন করলাম, 71-এ তো যুদ্ধ করলাম, দেশ স্বাধীন হওয়ার পরে যারা ওই 71-এ পরীক্ষা দিতে পারে নাই তাদেরকে কন্ডেন্স কোর্সে দুইটা কোর্স দুইটা সাবজেক্ট দুই দুই করে 4টা সাবজেক্ট পরীক্ষা হলো, সারা বাংলাদেশের এলএলবির ফাইনাল পরীক্ষা হইলো জগন্নাথ কলেজে, যেটা এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এখানে আমিও উপস্থিত হয়েছি, আমি দেখলাম যে যারা পরীক্ষা দিছে আমি ছাড়া আর কেউ ফেল নাই, আমি একমাত্র ফেল করছিলাম, সুতরাং আমি মনে হয় যে এই মাঝে মাঝে ভাবি যে এই যে রাষ্ট্রপতি হয়েছি, অন্য দেশের কথা তো বলাই যাবে না, বাংলাদেশের যে অবস্থা এর মধ্যে আমার মনে হয় যে আমি এক ব্যাপার কিন্তু সকল রাষ্ট্রপতির মধ্যে আমি ফার্স্ট, সেটা হলে কেমন যে ছাত্র খারাপ মানে এই সব কোয়ালিটি বুদ্ধি শিক্ষা অধিকার যে কিছু নেই এই ব্যাপারে কিন্তু আমি উল্টা দিক থেকে ফার্স্ট, এটা মানে বাস্তব কথা, বেশি জমাজমি থাকলে যেটা হয় মামলা উগতম থাকতো, তখন তিনি যখন যাইতে আমিও মাঝে মাঝে চেষ্টা করতাম যে যাইতে, দুই চারবার আমি যাওয়ার সুযোগ হয়েছে, গিয়া দেখতাম যে কিশোরগঞ্জ মহকুমা ছিল,
আবার এখানে মুনসে পড়ছিল আবার মাঝে মাঝে জসকোট বা মায়ামেশিকেও যাইত দু একবার মায়ামেশিক যাওয়ার সুযোগ হয়েছে যেখানে গেছি সেখানে তো ওনার ধরা বাঁধা উকিল ছিল তাদের এখানে যাইত চেম্বারে আমি গেলে অবশ্য উকিল সাহেবরা আমার একটু মিষ্টি মুষ্টি খাওয়াইছিল ঠিক যার জন্য আমার পিতাকে দেখছি ওনাদেরকে টাকা দিতে এবং আমি যখন মেট্রিক পাশ করে কলেজে ভর্তি হইলাম তো ছাত্রদের দুঃখে করতে কলেজের বিপি এলাম দিয়েছিলাম কিন্তু পরীক্ষা খালি ফেল যার জন্য আমার পিতার একটা ইচ্ছা ছিল যে আমি যেন উকিল হই এবং আমাকে প্রেশার দিয়ে তুই বিয়ে পাস কর তাড়াতাড়ি এগুলি না হলে আমি বললাম যে আমার কিশোর শহরে বাসা কেনার জন্য বাসা কিনা দিব বিয়ে পাস করার পরে বাসা কিনা দিয়ে দেয় না আমার মনে হয় আমি দেখলাম যে আমার পিতা যে উকিল সাহেবদেরকে টাকা দিছে আমার পিতার বোধে মনে মনে ধারণা ছিল যে এইভাবে আমার ছেলে যদি একটা উকিল হয় তাহলে তো এই ধরনের ক্লায়েন্টরা এসে আমার ছেলেরও তো টাকা দিব এই ধরনের ধারণা থেকে উনি আমাকে উকিল হওয়ার জন্য একটা ইয়ে ছিল যাই হোক বাসা উনি জেদ ছিল যে আমাকে বিয়া করা লেছে আগে কিন্তু বাসা কিনা দিল না বলছে যে তোমাকে তো 59 সালে বিয়ে পাস করছি করার পরে এই পাস করার ওই দিনে মান্থ একটা কিছু মধ্যে বাসা আমার কিনা দিতে আমার বাপ কিন্তু আমার মনে হয় যে এই দিকতে লাস্ট তো মানে উকালতি করার সময় আমার চেয়ে বেশি আইন জানো আমার সহকর্মী যারা ছিল সিনিয়র তো কোনো কথাই নাই তারা বেশি জানতো শুনতো বেশি এটা ঠিকই আর হাইকোর্ট আমার প্র্যাকটিসের বেশি নেই কারণ আমি প্রথম শুরু করছি মহকুমা আদালত মুন্সেফ ছিল আর ম্যাজিস্ট্রেট কোর্ট যেটা ছিল এগুলি এরপর এটা হইলো জজ জেলা জেলা হওয়ার পরে জজ কোর্ট সেখানে করতে করতে আমরা আসলাম যখন নাকি ডেপুটি স্পিকার হইলাম 2000 সালে আবার হাইকোর্টের সনদ দিলাম কিন্তু প্র্যাকটিস করার কোনো সুযোগ পাই না কারণ একটা না একটা লাভজনক পদে থাকার জন্য আর প্র্যাকটিস করতে পারি না যাই হোক তত্ত্বাবধায়কের সময় যখন নাকি কোনো পদপদবি নাই এই 2 বছর আমি হাইকোর্টে উকালতি করছি এবং অনেকে আমার সিনিয়ররা আছেন সহকর্মীরা যারা আছেন অনেকে আপনারা জানেন সেটা আমি সেখানে করেছি তো এখানে যে আমি করছি সেটা আমি বলতে চাই যে এই যে রাষ্ট্রপতি যারা বাংলাদেশে হয়েছে আমি বলতে কত নম্বর জানি না যারা হয়েছে লেখাপড়ার যে যেমন আপনারা যারা জুডিশিয়াল সার্ভিসের বিচারপতি হয়েছেন বা আজকে মানে চিফ জাস্টিস সবাই কিন্তু এটা পরীক্ষা দিয়ে যারা ভালো রেজাল্ট করছেন তারাই কিন্তু এই জায়গাতে আসছে ঠিক তেমনি যারা পেশার ভিতর তারা খুব ভালো আইন কানুন জানে তারাই কিন্তু উপরে উঠতে পারছে কিন্তু আমি সব ব্যাপারে নিচে জানি কিন্তু একটা ব্যাপারে মনে হয় আমি ভালোই ছিলাম সেটা যখন ছাত্র জীবনে যত ইলেকশন করছি ইলেকশন দাঁড়ালে খালি ভোট দিলাম ঠিক মানে এমপি ইলেকশনে বহুত গোলাম সেখানে দাঁড়ালে ভোট দেয় এমনকি বুঝলাম যে সাধারণ পাবলিক না হয় কমই বুঝে কিন্তু আইনজীবী যে সেখানে আমি কিন্তু জেলাতে জেলা বারের মধ্যে আমি 1,005 বার এমনকি একবার আনকন্টেস্টে পর্যন্ত প্রেসিডেন্ট হয়েছি বক্তব্য শেষ করে ফেলছিলাম কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি প্রফেসর আব্দুল মান্নান উনি এখানে ঘোষণা দিয়েছেন যে আমি দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছি আমি উনি খুশি হতে পারেন কিন্তু আমার মনে হয় যে তোমরা যারা গ্রাজুয়েট হয়েছো নবীন তোমরা বোধ হয় বেশি খুশি হওয়া নাই কারণ তোমাদের একটা ধারণা থাকবে যে এই বুইরারা বাতিল না হলে তো আমাদের রাস্তা ক্লিয়ার হচ্ছে না বলে আমাদের দেশে আগে আছে না যেমন ওই আমার বড় ভাইয়ের বিয়ে না করা পর্যন্ত বলতো যে আমার সামনে একটা রেড লাইট দেওয়া আছে অর্থাৎ বাধা দেওয়া যাবে না ঠিক আমিও মনে হয় তোমাদের সামনে একটা রেড লাইট তোমাদের ভবিষ্যৎ রাষ্ট্রপতি তো না এখন তো এই জন্য তো বিকল্প নেই তোমাদের নাকি মনে প্রাণে দোয়া করতে হবে যে এই বুড়া তাড়াতাড়ি মর আর ভাবছিলাম যে আমি যশোর কুষ্টিয়া এইসব এলাকাতে আমি বেশি কথা বলি না কারণ আমাদের এই এলাকার মধ্যে এলাকাটাকে এক ধরনের সেটা করি কিন্তু এর বাইরে যদি কথা বলতে যাই এই এলাকার মানুষের যে শুদ্ধ ভাষায় কথা কয় এটা আমরা পাই না এখানে কথা বলতে বড় ভয় করে আমি আমার অভিজ্ঞতা আছে কারণ আমি এই পাঁচ কাছে কুষ্টিয়া জেলে ছিলাম 4 মাস 8 দিন
তখন আমি আমার এটা আমরা জেলখানায় বলি যে আমাদেরকে আস্তে আস্তে করে দেয় পানি ট্রেন দেন নাতে কাপড় চুপড় ধুয়া দেয় ডিভিশন প্রেসকৃত না এই জন্য তাদেরকে আমরা বলতাম যে ফালতু ফালতু বলতাম ফালতু জন আসছে তারে আমি হঠাৎ একদিন বেশ অনেকদিন যাবৎ কাজ করে হঠাৎ একদিন জিজ্ঞাসা করলাম এই তোমার ছেলে মেয়ে কয়টা তার উত্তরে সে বললো আমার না স্যার দুই খুক আর একটা খুকি আছে পরে দেখা যাচ্ছে সে ভালো মতো নাম অনেক না কিন্তু এমন সুন্দর ভাবে কথাবার্তা বলে যে এখানে এদের সঙ্গে বাংলা ভাষা এইভাবে বলতে গিয়ে আবার বিপদে মধ্যে পড়ে যায় যে সে আমার চেয়ে অনেক জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এ ধরনের অবস্থা পেল সুতরাং এখানে কিছু বলার ইচ্ছে নয় তবু মান্নান সাহেব যেহেতু বলে ফেলছে এই জন্য কথাটা বললাম আর কি যাই হোক কথা বলে এই যে মান্নান সাহেব এটা অবশ্য বুঝতে পারে না এই যে মানে আমার জন্য আরেকটা মানে এই ইমপ্রিজনমেন্টের একটা এক্সটেনশন হয়ে গেছে রাষ্ট্রপতির মেয়াদটা আগামী চব্বিশ তারিখে থেকে শুরু হবে নতুনটা চব্বিশে এপ্রিল পাঁচ বছরের জন্য কিন্তু পাঁচ বছরের জন্য এর মধ্যে তো আরো অনেক ঘটনা কিছু ঘটতে পারে যে পাঁচ বছর যদি আরো পরের মেয়াদে করে দেব এই শুধু তো নাও হতে পারে সুতরাং এই তোমরা যারা ছাত্র ছাত্রীরা তোমাদের হতাশ হওয়ার কোন কারণ নাই এর আগে যদি ওই উপরের থেকে ডাকা এবারে তাহলে তো রাস্তা আরম্ভ ক্রিয়া কোনো প্রবলেম নাই এরপরে তিহত্তরে নির্বাচন করলাম উনআশিতে নির্বাচন করলাম ছিয়াশিতে করলাম এবং তিহত্তরে যখন নির্বাচন তোর সরকার ছিলাম থাকলেও মানে তো এতই অবস্থা দেয় কোনো পাত্তা পাইতাম না তবে একটা জিনিস করছিলাম তখন আমি এমপি সাহেবরা যখন যারা গাড়ি নিয়ে যা তাদেরকে গাড়ি সহ ড্রাইভার সহ ঢুকতে দেয় আমাকে আমার তো গাড়ি নেই আমি রিক্সা নিয়ে গেছি তখন থাকতাম এমএন হোস্টেলে রিক্সা নিয়ে গেছি পরে এটা আটকায় দেয় আর কি এটা পুরান সংশোধন যেটা বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর অফিস তখন আমি বললাম যে ওই এমপি সাহেব সে যদি তার গাড়ি এবং ড্রাইভার নিয়ে যেতে পারে তা আমার রিক্সা এবং ড্রাইভার নিয়ে কেন পারবো না এটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হাও কাও লাগা হয়েছে শেষ পর্যন্ত আমি আর রিক্সা নিয়ে ঢুকতে পারিনি হাইতেই গেছি পরে আমি গিয়েই সেখানে একটা অধিকার পূর্ণের একটা নোটিশ দিয়েছিলাম নোটিশ দেওয়ার পরে তো এটা মানে ইয়া ছিল চিফ ইউজ ছিল তখন শাহ মুয়াজ্জেম উনি বললো যে তোমার এটা তুলো যেদিন আয়সা করবো নোটিশ এদিনই করছে তুলো আমি তুলবো কেন আমার তো রিক্সা দিচ্ছে না তাহলে রিক্সা দেওয়ার পারমিশন দিয়ে দেন তাহলে তো আমি তুলে ফেলবো তো এটা কি করা সম্ভব হয় আমি তুলি না পরে আবার সে গেছে বোধহয় বঙ্গবন্ধুর কাছে গিয়ে বলছে আমি তুলে না আমারে খবর দিছে দেওয়ার জন্য খবর দিয়ে দেখে দিতে তখন আমি ভাবলাম যে এটা মিথ্যাও হইতে পারে তো সেকেন্ড টাইম যখন আবার আইসে তখন হুইপ ছিল রাফি আক্তার দলি সে আইসে বললো যে না হামিদ ভাই ঠিকই খবর দিতে জানাম গেছি গেছি বলতে বঙ্গবন্ধুর লগে বললাম যে এই ব্যাপার তুল আমি তুলবো না এটা তো আমার রিক্সা আটকে লোক কেন হ্যাঁ রিক্সা তো নিয়ে আমরা নিয়ম করছি যে রিক্সা ডুববে না তো এটা কেমন আসবে পরে আমি বললাম যে আমি এখানে কি করবো তো অন্য এমপিরা গাড়ি নেই আমার তো গাড়ি নাই আমি কেমনে আসবো পরে তুই যা এখন তুল গিয়া আমি বললাম যে এটা তুলবো আমার এটা ব্যবস্থা একটা না হইলে আমি তুলবো না পরে আমার খাস আয়া চুলের মধ্যে দুইটা দিছে একটা কিল গিয়া দিছে কয়বার যা তুল গিয়া পরে কথা হবে পরে গিয়া তো তুললাম তোলার পরে হয়েছে কি পরের দিন আমার কালকে আসবে আসতে পরে আমার টেলিফোন করে পাঠাইছে তেজগাঁও এটা ট্রান্সপোর্টের ডিপো ছিল এখানে পাঠাই দিছে কলে আমি যে কোনো গাড়ি পুরান টান তাহলে এটা অপশন দিয়া তার একটা দিয়ে দাও তো গেছি পরে তো গাড়ি ভালো নাই পরে আমার কোনো আপনি দেখেন খুব বিভিন্ন জায়গায় গাড়িটাকে করে যদি ভালো পান একটা বললে আমরা এটা ব্যবস্থা করব পরে পাইলাম একটা আর্মির উইলি জিপ এটা ভৈরব পাইলাম পরে এটার অনেক কোনো রকমে ঠিকঠাক করে এটা আনলাম আনার পরে এটা পাঁচ হাজার টাকা দাম ধরে এটা আমার দিয়ে দিল পরে ড্রাইভার কি নিজে গাড়ি চালায় ড্রাইভারের কি তখন বেতন দেয় ড্রাইভার আমার তো অবস্থান গেলে বেতন যে পয়সা পাই এমপি হিসাবে এটা খুবই কম মাত্র প্রথম ছিল 1000 টাকা বেতন এরপরে এটা বাড়ায় করলো 1500 টাকা এই অবস্থার মধ্যে আর কি তবে কথা হলো যে এই জীবন নিয়ে কিছু কথাবার্তা লিখতাম চাই তাও লিখতাম তো পারি না লেখার তো অভ্যাস তো নাই নাহলে মানে মোটামুটি একটা দাঁড় করাইতে চেষ্টা করছিলাম কিন্তু বেশি সুবিধা করতাম পারি না ভালো কইতাম পারি কইলে এটা লেখ কাজে একটা দাঁড় করাবে এই ধরনের জন্য একটু পিছনে পড়ে আছে আর কি তবে ইচ্ছা আছে একটা কিছু লেখা আর কি ওই ধরনের
সুন্দর সুন্দর না হইলে মোটামুটি কথাগুলি তো একটু প্রকাশ তো হবে। এই পীর হাইওয়ে রমনা তোমার হাওড়ের এটা তো মানে হাওড়ের বিষয়গুলি তো মানে আমার সঙ্গে এটাও তো একটা ওতপ্রোত ভাবে জড়িত, আমার লেহার ভিতরে যদি হাওড়টা তো আছে সুতরাং সে আমার মতে মতো সমান এখানে বইলে হেরা এই হাইগোর ওই মিলন সাহেব উনি তো আজকে বই দিছে তার মানে ওনারা লেখে, কারণ আসলে মানে ওনাদের যে অভিজ্ঞতার আলোকে যা আছে এটাকে যা আছে হচ্ছে বেশি করে লেখতারে, আর আমরা বেশি করে আছে অভিজ্ঞতা কিন্তু লেখতাম পারি না, দিস ইজ দি ডিফারেন্স। এই দুইটাকে যদি একটু সমন্বয় করা যায় তো তাহলে বোধহয় একটা ভালো জিনিসই হয়তো সৃষ্টি করা যায় তো আর কি।